হ্যালো এভরিবডি, আজকে ব্লগটা একটু দেরি থেকে শুরু করছি। অবশ্য প্রতিদিন অ্যাজ ইউজুয়াল এটাই আমি বলে চাই। তো যাই হোক, আজকে ব্লগটা একটু আরম্ভ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কালকে দিদিরা গল্প করছি বসে বসে, বললাম না গোল বৈঠক বসেছে, গল্প করছি। যেহেতু বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছিল, তো দিদিও নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত। হঠাৎ করে দিদিকে বলছি, দিদি কটা বাজে দেখ। তারপরে ওরা কালকে ছিল না, ওরা খেয়ে দিয়ে চলে গেছিল, তো যে কারণে ওরা যাওয়ার পরে তখন কটা বাজে, প্রায় ধরো দুটো। তখন আমি বাসন ঠাসন সমস্ত মাজছি, রান্নাঘরে এক গাদা বাসন পড়েছিল, তারপরে রান্নাঘরটা ক্লিন করলাম, তারপরে যখন সমস্ত কাজ সেরে উঠলাম, দেখলাম ঘড়িতে তখন 2:45, বুঝেছো তো। তারপরে যাই হোক, এইসব করে ঠুরে যে কারণে আজকে আমার উঠতে খুব দেরি হয়ে গেছে। একটা নিশ্চিন্ত ছিল, ছেলের আজকে এক্সাম ছিল না, ওর কালকে আবার এক্সাম আছে। তো যাই হোক, এবার তার জন্য ব্লগটা আরম্ভ করতে দেরি হয়ে গেছে। তো দিদি আজকে আবার আমাকে সকালবেলা, ওর ফোনেই আমার ঘুম ভেঙে গেছে, দিদি ফোন করে বলছে, বোন আজকে বিশাল যাবি? আমি আর ভয়ের চোটে বলতে পারলাম না যে না যাব না, কারণ ওই যে কিছুদিন আগে পম্পির সাথে গিয়ে এসেছিলাম, সেদিন তো অ্যাকচুয়ালি ওর সাথেই আমার যাওয়ার কথা ছিল। তা আমি বললাম যে চল। হ্যাঁ, তা দিদি বলছে, ও পম্পু যদি তোকে বলতো কি এরকম ভাবে চল বলতে পারতিস? আমি বলে, বলছিস না, ইচ্ছে নেই যাওয়ার, মানে যেন মনে হচ্ছে তোকে জোর করে নিয়ে যাচ্ছে, না না চল চল যাচ্ছি যাচ্ছি। তো যাই হোক, এখন আমি এখনো লাঞ্চ করিনি, মানে আমার লাঞ্চটা তো জানি অনেক দেরিতে হয়, তো ছেলেকে পড়িয়ে ঠড়িয়ে জাস্ট উঠলাম, উঠে বললাম একটু তোমাদের সাথে কথা বলে নি। আর আজকে কিছু বিশেষ কিছু রান্নাও করি, এটা অ্যাকচুয়ালি কালকে দিদি করেছিল চিলি পানিরটা, কালকে যেহেতু আমি ভেজ খাই তো আজকে এটা দিয়ে খেয়ে নেব। আর ওই যে ছেলে এখন পড়ছে, ও যাবে বিশালে, তো যাই হোক একটু পড়া কিছু করে নিক, আর দেখি রাত্রেবেলায় কিছু না কিনে নিয়ে আসবো, কিন্তু এসে আর তখন আর করতে ইচ্ছা করবে না রান্না বান্না, তো দেখি রাত্রেবেলা আসার সময় কিছু কিনে নিয়ে আসবো। তো চলো আমি একটু খেয়ে নিই, তারপরে একবারে রেডি হয়ে নিই, কারণ ওই ধরো এই 5:30-6টার সময় বেরোবো। তো চলো বাই, চলো আমার খেয়ে দিই, আমি রেডি হয়ে নিয়েছি, বিসনেস টিস না কিছু করিনি, এসে একদম ওখান থেকে আসি, এসে তারপরে বিসনেস টিস না করবো, বেসনে বাসন টাসন আছে, ঠাকুরের বাসন টাসন মাজবো, কিন্তু দেরি হয়েছে, 6:05 অলরেডি বেজে গেছে। আমার বড় অফিস থেকে চলে এসে, অ্যাকচুয়ালি ওর অফিস থেকে আসার জন্য ওয়েট করছিলাম, কারণ একসাথেই যাবো। যে আমার বড় ওদিকে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে বসে, মানে যতক্ষণ মোবাইলটা দেখা যাতে পারে ততক্ষণ দেখে যাবে, যুদ্ধ বেঁধেছে না, মানে সে যেন মনে হচ্ছে ও যুদ্ধ চলে গেলে ভালো হয়, মানে একেবারে রাত 1:30-2 পর্যন্ত যুদ্ধই দেখা যাচ্ছে, যুদ্ধের নিউজে দেখা যাচ্ছে। তো ঠিক আছে চলো ওখান থেকে গিয়ে তারপরে। হ্যাঁ হ্যাঁ, ভজহরিতে বলে দে। কি বলে? ভজহরিতে কি বলছো বুঝতে পারছি না। চলো এই জাস্ট নামলাম, চলে এসেছি, রাস্তা একটু জ্যাম পেয়েছিলাম, ওই যে আর দুজন গল্প করছে ওখানে দাঁড়িয়ে, আমাকে পাত্তাই দিচ্ছে না, নিজেরাই গল্প করতে ব্যস্ত, দেখছো পাত্তাই দিচ্ছে না আমাকে। চলো একটুখানি তাহলে ভেতরে ঢুকি, তারপরে আবার শেয়ার করছি। এখনো পর্যন্ত বিশালে ঢুকতে পারিনি, দিদি বললো আগে খেয়ে নি তারপরে ঢুকবে, তো আমরা সেটা কিসের অর্ডার দিলাম, পাওভাজির অর্ডার দিই। এই যে পাওভাজি চলে এসেছে, চলো একটুখানি খেয়ে নি তারপরে একটু ঢুকবো তাড়াতাড়ি বিশালে, কারণ অনেক রাতও হয়ে গেছে, প্রায় 7:30-8 বেজে গেছে। মার্কেটিং করতে করতে দিদি বিধ্বস্ত, দিদিকে দেখাচ্ছি দেখো, ওই যে বসে আছে একটা কুশন ওখান থেকে নিয়ে বসে পড়েছে, দেখেছো দেখো, বর দাঁড়িয়েছে লাইনে, মার্কেটিং করতে পারবো, ভীষণ ভালোবাসি মার্কেটিং করতে, লাইনে দাঁড়াতে ভালোবাসি না আমি। আর দিদি এর জন্য এখানে এসে বসে আছি, বিশালে এসি চলে না, প্রচন্ড গরম, প্রচন্ড, বাইরে বেরিয়ে মনে হচ্ছে কি এটা পুরো এসি আর ওটা মনে হচ্ছে ডিসি,
তো যাই হোক একটুখানি ফুচকা খাবো ভাবছি বড় আসার আগে খেয়ে নি খাবি না কেন না তুই না খেলে আমি খাবো না 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 ঠিক আছে চাটা ফুচকা খাবে না বলছে জোর করে খাওয়াতে নিয়ে যাচ্ছি ফুচকা খেলো না ওই যে বসে বসে কর্নেটো খাচ্ছে এটাও তো বসে আছে এখন ও বেরোলে তারপরে তো চলো বিশাল জ্যামে আটকে আছি তো বাড়িতে চলে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কারণ অন্ধকারে কিছু এখন দেখাও যাচ্ছে না বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি কি কি কিনলাম বাই বাই আছে পাঁচটা বলছি বাই বাই ঠিক আছে চলো টাটা বাই বাই কি বড় হয়েছে জুতো তোর তোর তো দেখেই আনলি তুই আমি এখনো পর্যন্ত ড্রেস ট্রেস কিছু ছাড়িনি বাড়িতে এর মধ্যে গেছিলাম কালকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মেজে ঠেজে চলে এসেছি এখনো ড্রেস করার সময় পাইনি তো দিদির বাড়িতে এগুলো দিদিকে বললাম দিদি তুই নিয়ে যা আমি পরে কাজবাজ করে তারপর তোর বাড়িতে আসছি তো কি কি কিনেছি দেখে নাও দেখো একটা মাইক্রোওয়েভের পাতার জন্য একটা টাওয়েল কিনেছি মাইক্রোওয়েভের পাতার আর হচ্ছে এগুলো ছেলের যেহেতু সামার চলে এসছে ওই কতগুলো জামা কিনেছি একই কাটিং এর উপরেই কিনেছি জামাগুলো তিনটে তিন কালারের কিনেছি ওটা পাইছি নি তাহলে আর একটা হচ্ছে কোলবালিশের কভার কিনেছি কভারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলভেটেড পুরোটাই ভেলভেটেড কম কম দাঁড়াও আমি দেখাচ্ছি আর চারটে ফ্রুট জুস কিনেছি এগুলো তো আর দেখানোর কোনো ব্যাপার নেই যখন দেখাচ্ছি রেখে দিই এই চারটে কিনেছি তো আর দুটো সসের বোতল কিনেছি একটা সাথে একটা ফ্রি ছিল আর একটা সসপেন কিনেছি আর হচ্ছে এটা বাবার জন্য কিনেছি জুতো ঘরে পরার বাবার আর হচ্ছে এই যে হুক গুলো ভীষণ কাজে লাগে এই আমি একটা জিনিস দেখাচ্ছি আচ্ছা আর এই সেই কটা হুক কিনেছি আর এইগুলো হচ্ছে কিনেছি যতগুলো ছিল সবই নিয়ে চলে এসেছি এগুলো ভীষণ ভালো যেটা বলেছিলাম ওই ভেজ মাঞ্চুরিয়ান মশালা এটা প্রায় 14-15টার মতন কিনেছি একটাই ছিল থাকলে আরো বেশি কিনে নিতাম আর হচ্ছে এটা দে বাবা আর এটা একটা স্কার্ফ কিনেছি এই কিনেছি আর দিদির মানে দিদির গুলো দিদির সমস্ত জায়গায় সেট আপ করে রেখে দিয়েছে তো যে কারণে ওইগুলো আর দেখানো হলো না তো গুড নাইট।